উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করবে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সর্বপ্রতি আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম, সেখানে আমার ফাউন্ডেশন ডাকবাক্স ফাউন্ডেশন তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করবে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষ কি আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালী টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম গেছিল, কুমিল্লা টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে।